নমস্কার বন্ধুরা মর্মিঠুর কথায় তোমাদের স্বাগত জানাই আজকে অনেক কিছু দেখছি অনেক রকম অনেকের ভিডিও দেখছি ভালো লাগছে না মানে ইউটিউবটা খুলতে ইচ্ছা করছে না সারাক্ষণ মৃত মানুষ মৃত মানুষ আর মৃত মানুষের ছবি আর তার নানান অ্যাক্টিভিটি ভালো লাগে না এইগুলো নেওয়া যায় না প্রথম যখন ইউটিউব দেখা শুরু করি কিছু শিখবো বলে শুরু করি নানান জিনিস শিখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু মানে যারা পড়াশোনা টিচার রাখতে পারবে না যাদের কাছে সেরকম টাকা পয়সা নেই কিন্তু তারা ইউটিউবের মাধ্যমে পড়াশোনাটাও শিখতে পারে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শিখতে পারে আমার মেয়ের কথা বলি আমার মেয়ে উকুলেলে শিখেছে ইউটিউব দেখে ইউটিউব দেখে উকুলেলে এলে শিখেছে নিজে উকুলেলেতে এলেতে সুর তুল তোলা শিখেছে এমন কি নতুন নতুন গানে সুর তোলাও শিখেছে উকুলেলে সেটা ইউটিউব থেকে ইউটিউবটাকে যদি আমরা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি তো আমরা করতে পারি কিন্তু আজকাল এমন পর্যায়ে চলে গেছে সেই জায়গাটা নেই তো জানি না ইউটিউব কর্তৃপক্ষের কবে ঘুম ভাঙবে কবে হোশ ফিরবে যে ইউটিউবটাকে আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হবে জানি না এটা তারা কবে করবে তাদের কাছে কি নিজেদের বিজনেসটাই বেশি নাকি সমাজটাকে একটা সুন্দর স্বচ্ছ জায়গায় নিয়ে যাবে সেটা বেশি তারা কি দেখাতে চাইছে আর যেখানে নাকি কোনো ইন্ডিয়ান একজন একজন কেউ ইউটিউবের সর্বোচ্চ শৃঙ্গে বসে আছে চূড়ায় বসে আছে তো সে যখন দেখতে পাচ্ছে এই সমস্তগুলো হচ্ছে তা সে কিন্তু একদম চুপচাপ কোনো কথা নেই তার মধ্যে তো যেটা বুঝেছি ইউটিউব ইউটিউবে নিজে ব্যবসা করবে তার প্রফিট প্রফিটের জন্য সে কখনোই নোংরামোগুলোকে বন্ধ করবে না যদি করতো অনেকদিন আগেই কিন্তু করতো ইউটিউব সমাজকে মানে সমাজের ভালো মন্দ এগুলো কিন্তু একদমই দেখে না একদমই দেখে না কিন্তু আমি এমন দেখেছি যেই চ্যানেলগুলো তেমন কোনো দোষ না তেমন কিছু করেনি সেই চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব কি না কোনো কারণে ডিলিট করে ডিলিট করে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে বেশ বড় বড় চ্যানেল আমি দেখেছি যার মধ্যে এমন কিছু নেই কিন্তু সেই চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছে ইউটিউব তো সেই দিকে ইউটিউব কী করে ওগুলো করে আর যারা সমাজকে এই সমস্ত বার্তা দিচ্ছে সেইগুলো কি করে ইউটিউবে চোখ এড়িয়ে যায় এটা আমি জানি না এটা আমি জানি না তো তারপরে কি আসলো তারপরে আসলো ব্লগ মানুষ ব্লগ দেখতে শুরু করলো প্রথম যখন ব্লগ দেখা শুরু করি আমি হলো এ আবার কি নিজেদের জীবনযাত্রা রোজের জীবনযাত্রা যাত্রা দেখাচ্ছে নিজেদের কোনো প্রাইভেসি নেই কোনো কিচ্ছু নেই সেগুলো সব লোকেরা দেখতেও পছন্দ করছে তারপরে ভাবলাম বা বেশ ভালোই তো কেননা আমরা যখন সিনেমা দেখি দেখতাম তখনকার যুগে তখন নাইনটিস এর আমলে যখন সিনেমা দেখতাম তখন এই যে খাওয়া দাওয়া বিশেষ করে বাংলা সিনেমাগুলো দেখবে যে খাওয়া দাওয়া রান্না বান্না বা বিশেষ করে খাওয়া দাওয়া পাত পেরে রান্না করা কুটনো কাটা এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতো বেশ ভালো লাগতো দর্শকদের আর সেই সব বাংলা সিনেমাগুলোতে কিন্তু খুব ভিড় হতো তো এই যে পরবর্তীকালে ইউটিউবে যেই ব্লগটা শুরু হলো সেই ব্লগটাকে আমার মনে হয় সব মানুষরা সেই রকম সিনেমার মতো দেখতে আর করলো এপিসোড বাই এপিসোড আজকে এইটা হচ্ছে কালকে ওইটা হচ্ছে কুসু সেইটা হচ্ছে রান্না করছে কুটনো কাটছে ঘর গোছাচ্ছে এইসব তো ব্লগ দিয়ে কি কিছু মানুষের শেখার নেই অবশ্যই কিছু কিন্তু খুব বেশি কিন্তু যে শেখার আছে সেটাও আমি বলবো যে না একদমই নেই আমি এখানে এমন বড় বড় ব্লগার দেখেছি তারা কিন্তু শুধুমাত্র তাদের যে কথার কথার মাধ্যমে ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছে হ্যাঁ সে অনেকটাই আগে তো তখন কিন্তু তাদের চ্যানেলে এমন কিছুও ছিল না এখনও তাদের চ্যানেলে তেমন কিছুই নেই শুধু আছে একটা সুন্দর বাড়ি আছে আর তাদের শুধু কিছু কথা কথা বলার টেকনিক আছে তো যারা খুব বেশি কথা বলতে পারে খুব বেশি বকতে পারে খুব বেশি গল্প বা হয় তারা কিন্তু ব্লগিংটা বেশ ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবে আর তার মধ্যে যদি কিছু পার্টনারের সঙ্গে শর্ট ভিডিও দিতে পারে রোমান্টিক রোমান্টিক গান গানের সঙ্গে শর্ট ভিডিও এই সমস্তগুলো করতে পারে তো সেই ব্লগাররা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে তো এরকম আগেও হয়েছে এখনও যাদের যাদের চ্যানেল দাঁড়াচ্ছে তো এইভাবেই দাঁড়াচ্ছে সত্যি আমি তখন একটা চ্যানেল হঠাৎ করে আমার সামনে চলে আসে যে চ্যানেলটা তেমন কিছুই আমি দেখলাম না মহিলাটিকে আমি দেখলাম চা দিয়ে বিস্কুট খাচ্ছে খেতে খেতে খুব বপ করছে তারপরে রান্নার সরঞ্জাম করছে সেখানেও খুব বপ করছে এছাড়া আর কিছুই তেমন তার ভিডিওতে ছিল না কিন্তু হ্যাঁ একটা ন্যাচারাল ভাব তখন ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মহিলার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ কিন্তু তার কিন্তু সেই ন্যাচারাল যে ভাবটা সেই ভাবটা আর তার চ্যানেলের মধ্যে নেই সেই চ্যানেলটা এখন তার মধ্যে কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা ন্যাকামও এসে গেছে তো নামটাম আমি করছি না আগে যখন একটা ন্যাচারাল ভাব ছিল তখন আমি তাকে সাবস্ক্রাইবও করেছিলাম তাকে আমি দেখতাম এখন আমি আর দেখি না তো যাই হোক তারপরে লোকে এই ব্লগ দেখতে দেখতেও একটা বোর ফিল করতে লাগলো তারা তখন কি আসলো না একটা কি না ট্রেন শুরু হলো যে প্রতিবাদ করার ট্রেন প্রতিবাদ করার ট্রেন শুরু হলো তো প্রতিবাদ করতে যারা করতো তখন তাদের ভিউজটা কিন্তু বেশ ভালোই হতো ভালোই হতো এবার সবাই তখন সবাই আসেনি প্রতিবাদ করতে আসেনি কিছু কিছু জন প্রতিবাদ করতো কিছু কিছুজন সমালোচনা করতো কিন্তু তাদের ভাষাটা এতটা খারাপ ছিল না ভাষাটা কিন্তু যথেষ্টই ভালো ছিল আর মানে ভাষা খারাপ ছাড়াও কিন্তু কথার যে ধরন আছে সেই ধরণটাও কিন্তু ভালো ছিল সেই ধরনের মধ্যেও কিন্তু কোনো খোঁচা মেরে কথা না বা কাউকে কোনো টোন করে কথা না বেশ ভালো ভালো ভাষা দিয়ে ভালো ভদ্রভাবে কিন্তু সেই ভিডিওগুলো তারা করতো তো তখন তাদের ভিউসটাও হতো বেশ ভালো লাগতো সেটাও দেখতাম দেখতাম তারপরে এমন একটা সময় আসলো যেই সময়টা হচ্ছে মানে একদম প্রতিবাদ তখন তুঙ্গে প্রতিবাদ তখন তুঙ্গে তখন কিছু ক্রিয়েটার আসলো কিছু ভালো লাগলো কিছু ভালো লাগলো না আমার তাদের ভালো লাগলো তাদের সঙ্গ দিলাম তখন আমি এই প্রতিবাদ প্রতিবাদ এইসব আমি করতাম না তারপরে একটা বিষয় মনে হলো না এই বিষয়ে একটু মুখ খোলা দরকার কেননা কারো ভেতরে যদি সেই জিনিসটা থাকে যে না এটা মেনে নেওয়া যায় না এটা করা যায় না তখন কিন্তু সেই প্রতিবাদ সপ্তাহটা যদি কারো ভেতরে থাকে তখন কিন্তু সে কোনো না কোনোভাবে তার মুখ খুলবে তো বেশ কয়েকটা আমি সেরকম করলাম কারো মানে পক্ষেই করেছি যে এরকমটা করা উচিত না কারো সন্তানকে নিয়ে বলেছে তখন বলেছি কেউ কারো সন্তানকে বলেছে তখন বলেছি তো যাই হোক তারা এখন সব ভুলে গেছে যে সন্তান কারো হয় না বলে তখনও তাকে বলেছি যে এরকমটা বলা উচিত না বা কারো সন্তানকে কেউ খুব খারাপ কথা বলেছে সেটা নিয়েও প্রোটেস্ট করেছি কিন্তু তারা এখন সেই সব কথাগুলো তাদের মনে নেই যদিও মনে নেই আর যাই হোক মনে থাকারও কথা না এমন কিছু কিন্তু আমার কিছু কিছু ভিডিও আবার দেড় দু বছরের আগের ভিডিও কিছু কিছু লোকের আবার খুব মনে আছে মানে বিশেষ করে একটা ভিডিও তার মানে ভিডিওটার মধ্যে আমি এমন কিছু করেছিলাম যেই ভিডিওটা কিন্তু মনে আছে এখনও কারো তো সত্যি আমি সেই রূপে ফিরতে চাই না সেই রূপে আমি ফিরতে চাই না তার মানে দু বছর আগে দেড় দু বছর আগে আমি এমন একটা ভিডিও করেছিলাম যেটা মনে রাখার মতন ভিডিও তার মানে ভিডিওটা সেই ছিল সেই এবার তোমরা যদি জানতে চাও কোন ভিডিও বলো আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো বা আই আগোটনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এইবার হচ্ছে কে না প্রতিবাদ করার জন্য আবার আরেক দল আসলো সত্যি সেই প্রতিবাদের ভাষা কিন্তু ছিল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সেই প্রতিবাদ বড় বড় প্রতিবাদের ভাষা মুক্ত হয়ে কিন্তু শুনতাম মুক্ত হয়ে শুনতাম সে হচ্ছে কে আমার খুব প্রিয় একজন ক্রিয়েটার সে হচ্ছে আমাদের সুপর্ণা সুপর্ণা সিন্ধে তো সে তখন আসলো তখন যদিও প্রথম যখন আসলো তার যাকে নিয়ে করা যার যেই উদ্দেশ্য করা সেটা আমার ভালো লাগেনি কিন্তু সত্যি কথা ভালো না লাগলেও তার ভিডিও কিন্তু এতটুকু অংশ মিস করা যেতো না স্কিপ করা যেত না তার বলার ধরন তার মানে ভাষা বোঝাই যায় একটা শিক্ষিত মানুষ হলে কতটা মার্জিতভাবে কতটা ভদ্রভাবে প্রতিবাদ করা যায় সমালোচনা করা যায় সেটা কিন্তু তার ভিডিও দেখেও বোঝা যেত তারপরে হঠাৎ করে জানি না পুরো ইউটিউবটা উল্টো হয়ে গেল পুরো ইউটিউবটাই উল্টো পাল্টা হলে হয়ে গেল এমন কিছু ব্যাপার ঘটলো সেই ব্যাপারগুলো সত্যি এই ইউটিউবের জন্য সমাজের জন্য বলো খুব খারাপ হলো তখন আমি পরপর কয়েকটা ভিডিও করেছি যে সত্যি যেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু একদম খারাপ হচ্ছে একদম খারাপ হচ্ছে পরবর্তীকালে এই জিনিসগুলো কিন্তু সামলানো যাবে না সত্যিই তারপরে দেখলাম একদম সামলানো গেল না একদম সামলানো গেলো না ভালো ভালো ক্রিয়েটার সব আস্তে সরে যেতে বাধ্য হলো কেননা প্রত্যেকেরই দেখো যারা মানে মান সম্মান যাদের আছে তারা কিন্তু সত্যি ওই নোংরা মধ্যে নোংরা গায়ে মেখে থাকতে পারবে না কেননা তখন মানে যারা ছিল এই যে সুপর্ণা চিন্দি বলো বা আরও আরও যারা ছিল তারা তাদের কিন্তু পয়সার জন্য দরকার ছিল না এই ইউটিউবে থাকা পয়সার জন্য দরকার ছিল না তো তারা সত্যি একটা অন্যরকম কাজের ভার নিয়ে এসেছিল তো তারপরে যখন দেখা গেলো যে না সেটা খুব বাজে একটা জায়গায় চলে গেল তখন সে চলে যেতে বাধ্য হলো তো কেননা তার টাকা পয়সার দরকার নেই কিছু নেই সে চলে যেতে বাধ্য হয়েছে হ্যাঁ তো এই দেখছি এই দেখছি দেখতে দেখতে যে আরও কত ঋতু পরিবর্তন হলো কি বলবো মানে আমাদের যে চারটে ঋতু চারটে ঋতুর থেকেও এখন আমার মনে হয় ইউটিউবে ঋতু আরও বেড়ে গেছে প্রতি পদে পদে যেন ঋতু চেঞ্জ হচ্ছে প্রতি পদে পদে ঋতুর চেঞ্জ হচ্ছে কখনো এরকম কখনো ওরকম কখনো সেরকম মানে ঠিক নেই ঠিক নেই এখন তুমি ভাবছো যে এখন বোধ ঝড় 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 না ঝড়টা ঠান্ডা আবার মনে করলে যে ঝড় ঠান্ডা হলো ঝড় ঠান্ডা হলো আবার একটা ঝড় তো এই রকমই চলছে তো এই করতে 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 তারপরে একটা কী ট্রেন্ড আসলো না মৃত মানুষকে নিয়ে ভিউজ বা ট্রেন্ডিং মৃত মানুষ মৃত মানুষের ছবি গিয়ে মৃত মানুষকে সমস্ত কিছু কর্মকাণ্ড যে একটা মানুষ চলে যাওয়ার পরে তার প্রিয়জনরা যে যা 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 করে সমস্ত কিছু নিয়ে ট্রেনিংয়ে চলে আসলো এগুলো ইউটিউবে দেখাতে হবে তো আমরা মানে কেননা সেই ভিউজগুলো হচ্ছে আমি ভেবে পাই না এই ভিউজগুলো কারা দেয় কারা এদেরকে এই ভিউজগুলো দেয় কেননা একটা বাড়ির কোনো প্রিয়জন চলে গেলে সেই যে জিনিস মানে সেই দিনগুলো সেই দিনগুলো অত্যন্ত কঠিন দিন অত্যন্ত কঠিন দিন সেই দিনগুলো পার করা চারটিখানি কথা না মানে যাদের সঙ্গে সেটা হয়েছে তারাই শুধু বুঝতে পারবে

কী দিন প্রথম রাত সত্যিই কাটে না সত্যিই কাটে না সেই রাতের থেকে বড় রাত আমার মনে হয় জীবনে আর কিছু হয় না সেই শোক সত্যিই কি সেই শোক মানে এত তাড়াতাড়ি যায় এত তাড়াতাড়ি যায় যায় না সেই শোক যেতে অনেক দিন সময় লাগে তার পিছনে অনেক খড়কুটো পোড়াতে হয় তারপরে কিন্তু আস্তে আস্তে সেই শোক যায় একটা দুটো দিন করতে করতে যখন দশ দিনের খাটকা হয় তারপরে যখন বাড়িতে যেই কাজ হয় মন্ত্র পড়া তারপরে আস্তে 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 কিন্তু সেই শোক কাটতে আরম্ভ করে তবুও এক বছর পর্যন্ত কিন্তু সেই শোকটা কোথাও না কোথাও থাকে কোথাও না কোথাও থাকে তো ওইরকমই দেখলাম যে ওরকম একটা চ্যানেল তার বউ ক্যান্সার হয়ে মারা গেল তাকে নিয়ে তার স্বামী মানে প্রচণ্ড পরিমাণে কি বলবো কন্টেন্ট বানিয়ে ভিডিও করলো আরও নানা যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারাও করলো খুব খারাপ লাগে যে মৃত মানুষের ওই রকম চোখে তুলসী পাতা দেওয়া ছবিগুলো যখন দেখি না চোখের সামনে আসে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে আমি আমার ফ্যামিলিতে দেখেছি তিন তিনজন মানুষকে দেখেছি আর ঠাকুমার কথা ছেড়ে দিলাম সেটা অনেক ছোট আর অনেক আগে আর ঠাকুমার বয়স হয়েছিল সেই সব কথা ছেড়ে দিলাম কিন্তু জলদান তো আমি তিন তিনজন মানুষকে দেখেছি তো সেই জিনিসগুলো না আমি আমার মধ্যে কীরকম জানি একটা হয় আমি একদম সেই ব্যাপারগুলো নিতে পারি না বিশেষ করে ওই সময়কার ছবি তারপরে ওই ধ্বনি আমি কিছুকেই নিতে পারি না কিন্তু এরা কতটা সহজভাবে সেই সব ক্যামেরাবন্দি করে ক্যামেরা বন্দি করে সেইগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ায় সেই দিয়ে যেই ভিউজগুলো হবে সেইগুলো আবার তাদের কাজে লাগাবে না না এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না আর জানি না আমার মতের সঙ্গে কারো কেউ একমত হবে কি হবে না বেশিরভাগ মানুষই হয়তো একমত হবে না কিন্তু আমি এগুলো একদম মেনে নিতে পারি না কি আমার মা মারা দেওয়ার যে ছবি আছে ওরকম খাটে ফুল দিয়ে সাজানো সেই ছবিও আমি আমার সামনে রাখি না সেটাও আমার একদম আলমারির লকারের ভেতরে আছে আমার যখন যখন দরকার হয় আমি তখন তখন সেই ছবি আমি বার করি তার সঙ্গে আমি কথা বলি কিন্তু না আজকে আবার সেই জিনিস সেই জিনিস আজকে আজকে একজন বড় ক্রিয়েটার যে তার বাবা মারা গেছে যেই জিনিসগুলো দেখানো হচ্ছে অতটা না দেখালেও হতো ওই যে কাজকর্মগুলো না দেখালেও হতো না দেখালো হতো আমার ওই কাজকর্মগুলো দেখে অনেক কিছু কথা অনেক কথা মনে পড়ে গেল কিছু খুব খারাপ এক্সপিরিয়েন্স খুব খারাপ ইয়েটাও মনে পড়ে গেল যে বাকি যেই ঘটনাগুলো দেখালো তাকে নিয়ে চলে যাচ্ছে না খুব খারাপ লাগলো ওই জিনিসগুলো দেখে মানে এটা হওয়ার না এটা হওয়ার না তবুও সেই জিনিসগুলো দেখাচ্ছে জানি না মানে বড়োরা নিশ্চয়ই ওকে বলেছে যে এইসব জিনিসগুলো করতে নেই এইসব জিনিসগুলো দেখাতে নেই তবুও ওই যে বড় ক্রিয়েটার সে তো শুনবে না সে শুনবে না কারো কথা আমি তাকে কমেন্ট করে এসেছি ভালো কমেন্টই করে এসেছি কিন্তু জানি না সে শুনবে কি শুনবে না যেমনি বলে যে ওই কটা দিন যে রিচুয়ালসগুলো পালন করা হয় যে তারা স্নান করে ভিজে কাপড়ে সারার পরে যেই তাদের যেইগুলো থাকে সেইগুলো একদম নিজেরাই করতে হয় সেই জিনিসগুলো কাউকে দেখাতে নেই তারা যে কি বলবো এটা আমি মুখে নিতে চাই না এইসব কথাগুলো না মুখে নিতে চাই না তাদের যে রান্না বান্না তাদের যেগুলো সেই সেই যে একটা পার্টিকুলার একটা যে শব্দ উচ্চারণ করে ওই উচ্চারণটা করতে নেই ওই উচ্চারণটা করতে নেই তো সেইটা আমি একদমই উচ্চারণ করছি না তো সেইগুলো যখন করে বলে যে একদম ঢাকা দিয়ে মানে চারিদিক দিয়ে কাপড় আটকে সেই জিনিসগুলো করতে হয় কি কেউ যেন সেটা না ডাকে যদি কেউ ডাকে সেখানকার মতন তাদের সেই দিনের খাওয়া কিন্তু বন্ধ হয়ে গেল আর সেটা কেউ খেতে পারবে না অথচ ক্যামেরা অন করে সেই জিনিসগুলো করে যাচ্ছে সেই জিনিসগুলো যাচ্ছে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে খুবই দৃষ্টিকোট লাগছে খুবই দৃষ্টিকটু লাগছে আমার মনে হয় এই সবগুলো আজকের থেকে বন্ধ হওয়া উচিত কী হবে এই টাকা একেই তার সংসারে এত অশান্তি এত রকম এত কিছু নেগেটিভিটি আগে একবার হয়ে গেছে তারপরেও আবার এই আবার এই দরকার হয় যেই শ্রাদ্ধশান্তির কাজ সেই কাজটা কোনো একটা ঠাকুর বাড়িতে গিয়ে অল্প কিছু লোকজনকে ব্রাহ্মণ ভোজন বা বালু ভোজন করিয়ে সারলেই যথেষ্ট কিন্তু বড়ো করে করার কোনো দরকার নেই তাও এই রকম করে রেভিনিউ কামানোর কি আছে ডিভেনগুলো কামিয়ে বড় করে কাজটা হবে তার জন্য কী হবে যে যাওয়ার সে চলে গেছে যতটুকু তুমি বেড়েছো করেছো আমি তো বলবো যে করেছে করেছে ও যে করেনি তা না ও করেছে যতটুকু দরকার করেছে এখানে যে বলছে বাচ্চাটাকে পাঠিয়ে দেয়নি বাচ্চাটার সঙ্গে খেলবে এই সব কথাগুলো যে আসছে এই কথাটা আমি বলবো যে হয়তো বাচ্চাটাকে পাঠায়নি কেননা তার শেষ সময় এতটাই খারাপ পরিস্থিতি ছিল নানান রকম জার্মস নানান রকম কিছু সেখানে ছিল তার জন্যই হয়তো বাচ্চাটাকে সব জন্য পাঠায়নি তার সঙ্গে খেলার জন্য পাঠায়নি কেননা সেই পরিস্থিতি ছিল না কিন্তু আমি জানি এই পরিস্থিতি তো আমারও দেখা আছে এরকম বেড রিটার্ন রুগীরা কীরকম হয় আর এ তো ছিল ক্যান্সারের পেশেন্ট তো সেখানে কি অবস্থা হতে পারে সেখানে কি একটা বাচ্চাকে পাঠিয়ে দেওয়া যায় খেলার জন্য যায় না আর এই যে বলছে না যে খাবার কেন দিল তাকে এত যা খেতে চেয়েছে কেন দিল ডাক্তারই বলে দিয়েছিল হয়তো একে আর কিছু করেই বাঁচানো যাবে না এ যা খেতে চায় শেষ সময় সেটাই খাওয়ানো উচিত কেননা আমার আমারও মনে হয় যে যাকে আর রাখা যাবে না সে শেষ সময় চাই যতটুকুই খা খেতে চায় তাকে তাই দেওয়া উচিত কেননা আমার জানা আমি বলছি না এখানে কি আমার খুব ক্লোজ খুব ক্লোজ সেরকম একজন ছিল সেও তার শেষ বয়সে শেষ বয়সে বলবো না সে তার অকাল মৃত্যু হয়েছিল এই রকমই ক্যান্সারের পেশেন্ট ছিল সেও তার শেষ সময় খেতে চেয়েছিল কিন্তু তাকে সেই জিনিসগুলো দেওয়া হয়নি খেতে তো সেই কষ্টটা এখনও তারা পায় যে কেন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তো আমি বলবো যে এইসব সব জিনিসগুলো উনি খেতে চেয়েছিলেন সেইগুলো করে দেওয়া হয়েছে এতে কোনো দোষ নেই কেননা উনি হয়তো এমন পর্যায়ে চলে গিয়েছিল বোঝাই যাচ্ছিলো উনি আর বাঁচবে না কিন্তু এই যে রিচুয়ালসগুলো করা হচ্ছে ক্যামেরা ক্যামেরাবন্দি করাতে আমার ঘোর আপত্তি ঘোর আপত্তি এই জিনিসগুলো সত্যিই এবার বন্ধ হওয়া দরকার আর এই যে একটা মানুষের ছবি থামেলে লাগিয়ে লাগিয়ে নেওয়া যায় না নেওয়া যায় না খুব বাজে একটা জিনিস হচ্ছে দৃষ্টি কানে ধ্বনিটা যখন আসে আমি হঠাৎ করে আজকে ভিডিওটা খুলে ফেলেছিলাম খুলে ফেলে না যখনই ওইরকম দেখছি আমি তাড়াতাড়ি করে ভিডিওটা থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসেছি আমি আর শুনতে পারিনি ওই জিনিসগুলো আমি শুনতে পারিনি আমার সামনেই হচ্ছে সদর হসপিটাল তো মাঝে মধ্যেই আমার এই রাস্তা দিয়ে ওইরকম চায় মানে মৃত মানুষ যায় তাদেরকে আজকেও গেল একটা আজকেও গেল তো সেই ধ্বনিগুলো যখন কানে বাঁধে না মানে বুকের ভেতরটা একদম মজোর দিয়ে ওঠে যে এগুলো কি হচ্ছে এগুলো কি কি শুনছি আমি আগেও কোনো দিন নিতে পারিনি আর এখনও আমি নিতে পারি না মানে এই সব ধ্বনিগুলো আমার জানি অনেক কিছু মনে করিয়ে দেয় তো তার জন্য জানি না প্রত্যেকেই তো এখানে সেই মানে কি বলবো বোধ বুদ্ধি সবারই আছে সবাই ভালো মন্দ কী সবটাই জানে সবার বিচার বিবেচনা করার ক্ষমতা অনেকটাই তো আমি বলবো এই জিনিসগুলো নিয়ে এগুলো করা হচ্ছে এই যে ভিউজ কি হবে কি হবে ঠিক হবে কি আমার মনে হয় এগুলো ঠিক হবে না তো এগুলো যদি বন্ধ হয় যদি বন্ধ হয় খুব ভালো হবে তাহলে এগুলো ভালো লাগে না ভালো লাগে না তো এইটুকুই ই মনের কথাই বললাম মনের কথা বলতে এসেছি মনের কথাটাই বললাম বলতে বলতে সরি অনেক কিছু আমার মনে পড়ে গেল। তাই একটু গলাটাও ভার হয়ে এসেছিল এখনো পর্যন্ত আছে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা টাটা ভালো তো কষ্ট পজিটিভ টাটা